মাছের ভেতরের দানাটা নিয়ে ভালো করে মিক্স করছি। এরপর আমি একটু তেল মিশিয়ে নিচ্ছি। তেলটা চারিদিকে মিশ্রণটার সাথে মিক্স করে নিচ্ছি সব উপাদান। এরপর সুগন্ধের জন্য আমি একটু ঘি, এক চা চামচ ঘি ইউজ করে আবার ভালো করে মিক্স করছি সবগুলো উপাদানের সাথে যাতে মিশে যায়। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে ডোটা মিশ্রণটা ঠিক মতো হয়, চারিদিকে সমানভাবে সব কিছু মিক্স হয়। এবার আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। পানিটা খুব সাবধানে মেশাতে হবে যাতে বেশি না হয়ে যায়, বেশি হয়ে গেলে ডোটা খুব নরম হয়ে যাবে, তখন শেপ দিতে আবার একটু কষ্ট হয়ে যাবে, এজন্য পানিটা খুব সাবধানে মিক্স করতে হবে। পানি মেশানোর পরে আমি হাত দিয়েই মিক্স করে নিয়েছি। এবার আমি লম্বা করে একটা লেচি কেটে নিলাম। যে লম্বা লেচিটা এরকম এরকম হবে, প্রথমে এরকম শেপ দেওয়ার পর এরকম একটা শেপ দেওয়ার পর এবার এটাকে এভাবে ঘুরিয়ে 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 একটা গোল আকৃতির শেপ দিলাম। তেল বসিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি আমার অন্য বলগুলো রেডি করে নিচ্ছি। আমার বলগুলো সব রেডি হয়ে গেছে, এবার আমি একটা একটা করে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। যখন হয়ে যাবে, লাল হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে দিব। আমি আমার সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি, যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার অন্য একটি পাত্রে দুধ গরম করে নিচ্ছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আধা ঘন্টা পর এসে এটা আমি এভাবে পরিবেশন করে নিলাম। এটা খেতে অনেকটা রসমালাইয়ের মতোই হবে।